নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলাপ জামুন রেসিপি। মাত্র 10 টাকায় পুরো পরিবারের জন্য তৈরি হয়ে যাবে এই গোলাপ জামুন। আর বানানো তো খুবই সহজ, আর এই গোলাপ জামুন খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখুন, আমি এখানে নিয়েছি 10 টাকা প্যাকেট যে ব্রিটানিয়া থিন অ্যারারুট হয় সেই বিস্কুটটা আমি নিয়েছি। আপনারা যে কোনো মারি বিস্কুট দিয়ে এই রেসিপিটা, এই মিষ্টিটা বানাতে পারবেন। এখন আমি বিস্কুটের প্যাকেটটা খুলে নিই, বিস্কুটগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই প্যাকেটের মধ্যে 14টা বিস্কুট আছে, আর আমি এর সাথে এখনও আরও 3টে বিস্কুট আমি বাড়ি থেকে দিয়ে দিচ্ছি। যে বাড়িতে রয়েছে বিস্কুট, আরও আমি এর সাথে আরও 3টে বিস্কুট দিয়ে দেবো। এই প্যাকেটের মধ্যে 14টা বিস্কুট আছে, আপনারা এই 14টা বিস্কুট দিয়েও বানাতে পারেন। তবে আমি আর একটু বেশি বানাতে চাইছি, তাই আমি এখানে আরও 3টে বিস্কুট দিয়ে দিলাম। এখন বিস্কুটগুলো আমি প্রথমে ভেঙে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। দেখুন, এভাবে করে আমি ছোট ছোট করে ভেঙে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাড়িতে অনেক সময় বিস্কুট ভাঙা পড়ে থাকে, খাওয়া হয় না, সেই বিস্কুট ভাঙা বিস্কুটগুলো দিয়েও আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। এখন আমি সব বিস্কুটগুলো এভাবে করে গুঁড়ো করে নিচ্ছি। তারপর দেখুন, আমি এবার চালনিতে চেলে নিয়েছি, আমি সব বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়েছি। আর চেলে কিন্তু নিতে হবে, তা নাহলে বিস্কুটের মধ্যে যে একটুও যে যদি বড় দানা থেকে যায় তাহলে সেগুলো কিন্তু মিষ্টিটা ভাজতে গিয়ে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। দেখুন, কিছু কিন্তু মোটা দানা থেকে গেছে, তাই চেলে নেওয়াটা কিন্তু খুবই দরকার। দেখুন, এখন আমি বিস্কুটের গুঁড়োটা একটা সাইডে রেখে দিচ্ছি, আর এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি এখানে নিয়েছি মেজারিং কাপের 1/4 কাপ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা কম নিয়েছি, কারণ আমার কাছে কিছুটা রসগোল্লা শিরা রয়েছে। দেখুন, আমার কাছে 1/2 কাপ মতো রসগোল্লা শিরা রয়েছে। এখন আমি এই রসগোল্লা শিরাটা মিষ্টি বানানোর জন্য ব্যবহার করে নিচ্ছি, তাই আমি এখানে চিনির পরিমাণটা কম দিলাম। তবে আপনারা 1 কাপ আর 1/4 কাপ চিনির সাথে 1 কাপ জল মিশিয়ে একটা চিটচিটে একটা চিনি শিরা তৈরি করে নেবেন। দেখুন, আমি এখন একটু জলও দিয়ে দিলাম 1/2 কাপ মতো, কারণ শুধু চিনি শিরা আর চিনিটা দিয়ে ফোটালে কিন্তু একদম ঘন হয়ে যাবে, তাই কিছুটা জল দিয়ে আমি একটা চিটচিটে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। গোলাপ জামুন বানানোর জন্য কিন্তু একদম ঘন শিরার কোনো প্রয়োজন হয় না, হালকা পাতলা একটা চিটচিটে চিনি শিরা তৈরি করে নিলেই হয়। কারণ এই চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে আবারও পরে ফোটাতে হবে, তখন চিনি শিরাটা আবারও ঘন হয়ে যাবে। তো আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে, আর গোলাপ জামুন বানানোর আগে কিন্তু চিনি শিরাটা এভাবে তৈরি করে রেখে দিতে হবে। এখন চিনি শিরাটা একটা সাইডে রেখে দিয়েছি। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ এলাচের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট। এখানে কিন্তু মিল্ক পাউডার ব্যবহার করার দরকার নেই, তবে ডেসিকেটেড কোকোনাটটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে টেস্টটা ভালো হয়। দেখুন, আমি এখানে নিয়েছি 2 পিঞ্চ বেকিং সোডা। দেখুন, আমি হাত দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন 2 পিঞ্চ, এর থেকে বেশি কিন্তু দেবেন না। 1 পিঞ্চ দিলাম, আর 1 পিঞ্চ দিলাম। এটা বিস্কুট দিয়ে বানানো হচ্ছে, তাই খুব বেশি বেকিং সোডার কিন্তু প্রয়োজন নেই। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। দেখুন, এভাবে আমি শুকনো, এখন আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই দুধটা কিন্তু ফোটানো দুধ, তবে গরম নয়। গরম দুধ দিয়ে কিন্তু ডোটা তৈরি করবেন না, দুধটা একদম ঠান্ডা করে নিয়ে তারপরেই এই দুধ দিয়ে ডোটা তৈরি করবেন। আমার এখানে ডোটা তৈরি করার জন্য 1/4 কাপ আর 2 চা চামচ মতো দুধ লেগেছে। দুধটা একবারই দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটা তৈরি করে নেবেন। দেখুন, আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিলাম, আমার 1/4 কাপ পুরোটাই দিয়ে দিলাম। আর এখানে আমি আরও 2 চা চামচ মতো দুধ দেবো। দেখুন, 1 চা চামচ মতো দিলাম, আর আমি আরও 1 চা চামচ মতো আমাদের লাগবে। এখন আমি ডোটা এভাবে মেখে নিচ্ছি, খুব ঠেসে ঠেসে কিন্তু ডোটা মাখা যাবে না, এইভাবে হালকা হাতে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আপনারা একবার এভাবে মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, আমি এখানে আর 1 চা চামচ মতো দুধ দেবো, তাহলে আমাদের একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। আর যদি ডোটা একটুখানি নরম মনে হয়, যদি একটু নরম হয়ে যায়, তাহলে আপনারা একটু কিছুক্ষণ ফ্যানের হাওয়ার মধ্যে রেখে দেবেন, তাহলে দেখবেন একটু টাইট হয়ে যাবে। তবে চেষ্টা করবেন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া। দেখুন, আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে ডোটা আমাদের ঠিক কেমন হয়েছে, খুব নরমও না খুব শক্তও না। দেখুন, এখন হাতে একটুখানি ঘি লাগিয়ে নিলাম, একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নিলে মিষ্টিগুলো শেপ দিতে সুবিধা হবে, হাতে আটকে যাবে না। দেখুন, আমি ছোটো ছোটো করে বল নিয়ে, ছোটো ছোটো করে এই বিস্কুটের ডোটা নিয়ে একটা ছোটো ছোটো আমি বল তৈরি করে নিচ্ছি। আর আমাদের এখানে 17টা বিস্কুট থেকে আমাদের 15টা এই গোলাপ জামুন মিষ্টি তৈরি হবে। তো আমি ছোটো ছোটো করে বানাচ্ছি, তবে এই মিষ্টিগুলো ভাজার পর যখন শিরাতে দেবো তখন কিন্তু মিষ্টিগুলো আরও সাইজে কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে। আর আমি এখানে যে সমস্ত মাপগুলো দিলাম তাতে 17টা বিস্কুটের মাপে আমি এই মিষ্টিগুলো বানাচ্ছি।
দেখুন, আমি প্রথমে বলগুলো কিছু বানিয়ে নিয়েছি প্রথম ব্যাচে ভাজার মতো। আর আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটুখানি বিস্কুটের ছোটো একটু ডো দিয়ে আমি দেখে নিলাম যে ফেটে যাচ্ছে কিনা। দেখুন ফেটে কিন্তু যাচ্ছে না, তার মানে ডোটা আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি বিস্কুটের বলগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে আমি বিস্কুটের বলগুলো ভেজে নেব। আর এখন যেহেতু একদম নরম বিস্কুটের বলগুলো, তাই এখন কিন্তু একটু হালকা, একটু এক পিঠ ভাজা না হওয়া অবধি খুন্তি বা হাতা দিয়ে নাড়ানো যাবে না। তাই এভাবে করে একটু চামচ দিয়ে আমি তেলগুলো একটু বলগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ একদম ডুবো তেলে ভাজছি না, তাই ওপরগুলো যেগুলো তেলের উপরে রয়েছে সেই অংশগুলো যাতে একটু ভালোভাবে ভাজা হয়ে যায় তাই এভাবে দিয়ে দিচ্ছি। তবে যখন থেকে এই মিষ্টিগুলো বলগুলো আমি উল্টাতে শুরু করব, তারপর থেকে আর তেল এভাবে দেওয়ার দরকার নেই, তখন এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে কন্টিনিউ উল্টে পাল্টে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে আমি দেখুন সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ছড়িয়ে তুলে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় চিনি শিরাটা কিন্তু গরম থাকতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একদম লো ফ্লেমে একটুখানি গরম করে দেবেন, কারণ ঠান্ডা শিরার মধ্যে মিষ্টিগুলো দিলে কিন্তু শিরাটা সব করতে পারবে না। দেখুন আমি সব মিষ্টিগুলো ভেজে নিয়ে একইভাবে চিনি শিরার মধ্যে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, তারপর আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এইভাবে আমি 1 মিনিট মতো চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে 1 মিনিট আমি এভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 1.5 থেকে 2 ঘন্টা এভাবে মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। তারপর 1-2 ঘন্টা পর মিষ্টিগুলো খুব ভালো করে চিনি শিরাটা সব করে নেবে। 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু এভাবে চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আর তার মাঝে একবার আমি মিষ্টিগুলো খুব হালকা হাতে একটু চামচ দিয়ে উল্টে দেবো, কারণ মিষ্টিগুলো কিন্তু এখনই নরম হওয়া শুরু করেছে। দেখুন আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। দেখুন 2 ঘন্টা পর এবার মিষ্টিগুলো দেখুন কী সুন্দর চিনি শিরাটাকে সোপ করে নিয়েছে, আর মিষ্টিগুলো কিন্তু বেশ সাইজেও কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো একটা বাটিতে তুলে নিয়েছি, এবার আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আর বন্ধুরা, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর এই মিষ্টিটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন আমি একটা কাটছি মিষ্টি, দেখুন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা ভেতর থেকে ঠিক কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এভাবে একবার বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।